আমরা এখন আলোচনা করব যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি SEO। আচ্ছা, বিষয়টি আসলে খুবই সহজ। এটা মানে ইন্টারনেটের যতগুলো প্রচার আছে, মানে ইন্টারনেটের মাধ্যমে যে যত রকমের প্রচার আছে, তার মধ্যে এক রকমের প্রচার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টি আসলে কি? এই যে আমরা ভিজিটররা যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, সার্চ করলে আমরা স্বভাবতই যে জিনিসটা মানে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় পেজে যদি থাকে, তাহলে আমরা সেই ধরনের কোম্পানিগুলোতে আমরা ক্লিক করি এবং তাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আমরা জানি। দেখুন, আমি যখন এখানে বেস্ট কার লেখার জন্য সার্চ করলাম, তখন অনেকগুলো কোম্পানি আমি দেখতে পাচ্ছি, প্রায় কয়েক কোটির রেজাল্ট এখানে এসছে। বাট এখানে এই যে নিচে পেজ দেখুন, নিচে প্রায় এই যে 1, 2, 3, 4 এভাবে কয়েক হাজার, কয়েক লাখ পেজ এভাবে আছে। এই 10 নম্বর পেজের পরে কয়েক লাখ পেজ এখানে আছে। তো আমি স্বাভাবিকভাবেই প্রথম 1 নম্বর, 2 নম্বর অথবা 3 নম্বর, সর্বোচ্চ 5 পেজ, এর বেশি আমি মানে ব্রাউজ করব না। তো এর বেশি, এর পরে যদি কোনো রেজাল্ট থাকে, কোনো কোম্পানি যদি এপিয়ার হয়, এই কোম্পানিগুলো মানে এপিয়ার হয়েও লাভ নেই, কারণ ওই রেজাল্ট আমি দেখব না। তাহলে আমি একটা রেজাল্ট কখন দেখব? যখন আমি আমার সেই রেজাল্টটা প্রথম প্রথম পেজ, দ্বিতীয় পেজ অথবা অথবা তৃতীয় পেজ এর মধ্যে থাকবে, সর্বোচ্চ মানে পঞ্চম পেজ পর্যন্ত। আচ্ছা, তো তো দেখুন, এইভাবে এই যে বিভিন্ন প্রোডাক্ট, যেমন বেস্ট কার লিখে সার্চ করবে কারা? যারা কোম্পানির মানে আগ্রহী ক্রেতা। সাপোজ একজন ক্রেতা গাড়ি কেনার কথা ডিসাইড করছে, মানে ডিসিশন নিচ্ছে, তখন সে গাড়ি সম্পর্কে ভালোভাবে জানার জন্য যে সে বেস্ট কার লিখে সে মানে সার্চ করলো। তো এতে করে তার সামনে যেই মানে লিস্ট ওপেন হবে, সেখান থেকে সে সর্বোচ্চ 5 পেজ পর্যন্ত সে দেখবে। এখন এইভাবে ডেলি কোটি কোটি বার, কোটি কোটি ভিজিটর বেস্ট কার লিখে সার্চ করছে। তো আমার বায়ার, সাপোজ বায়ার হচ্ছে একটা গাড়ি কোম্পানি, কোম্পানি হচ্ছে একটা একটা কার কোম্পানি। তো এই কার কোম্পানির ভিজিটর অথবা কি অথবা বায়ার, আচ্ছা, তো ভিজিটররা যখন সার্চ ইঞ্জিনে বেস্ট কার লিখে সার্চ করলো, তখন এই কার কোম্পানিটার রেজাল্ট যদি দেখে, তখন মানে প্রথম 5 পেজের মধ্যে থাকলে দেখবে, অথবা সবচেয়ে ভালো হয় যদি প্রথম পেজের মধ্যে থাকে। তো এই কোম্পানি কী করে? কোম্পানি হার্ড অ্যান্ড সোল ট্রাই করে উপরে সার্চ ইঞ্জিন লিস্ট উপরে যাওয়ার জন্য, কারণ সার্চ ইঞ্জিন লিস্টে যদি প্রথম পেজে সে থাকতে পারে, তাহলে অটোমেটিক্যালি কোনো রকম কোনো ইনভেস্ট ছাড়া, কোনো প্রচার ছাড়াই সে কোটি 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 ভিজিটরের কাছে তার প্রোডাক্টের সম্পর্কে প্রচারটা পৌঁছে যাচ্ছে। মানে বিষয়টি হচ্ছে খরচ ছাড়া অনেক বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং অনেক ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট। কারণ আমরা টিভিতে যত অ্যাড দেখি, আমরা দেখতে না চলেও দেখি, কিন্তু এখানে বেস্ট কার লিখে সার্চ করবে তারাই যারা কার কেনার কথা চিন্তা করছে, মানে কারের সম্ভাব্য ক্রেতা। তো একজন সম্ভাব্য ক্রেতার কাছে আমি কারটার সম্পর্কে তখনই আমি জানাতে পারবো যদি সে কারটা, সে কোম্পানিটা এই প্রথম লিস্টের মধ্যে থাকে, এই যে প্রথম পেজ এর মধ্যে যদি থাকে। তো কোম্পানিগুলো, সাপোজ আমার বায়ার একটা কার কোম্পানি, তখন এই বায়ার আমাকে কাজ দিবে যে আমার রেজাল্টটা, আমার কোম্পানির এই, তুমি এমন ব্যবস্থা করো যেন আমার কেউ যেন গুগলে সার্চ করলেই আমার আমার রেজাল্টটা প্রথমে দেখা যায়, মানে প্রথম পেজে দেখা যায়। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সাপোজ নর্মালি যদি গুগলে সার্চ করা হয়, তাহলে সাপোজ তার কার কোম্পানিটা, তার তার কোম্পানির যে প্রোডাক্ট, সেটা দেখা যায় অনেক পরে। সাপোজ 50,000তম তার মানে ক্রম, তার রেজাল্ট দেখা যায় হয়তো 50,000তম পেজে। এখন আমাকে সে কাজ দিবে এবং বলবে যে আপনি আমার কারটা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসুন এবং আমরা এটার জন্যই কাজ করে যাব। এটাই হচ্ছে SEO, মানে সংক্ষেপে
মানে ইলিভারেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে তাহলে খুব সহজ যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যে সার্চ ইঞ্জিনের একদম তলানি থেকে একটা একটা রেজাল্টকে একটা কোম্পানিকে উপরের দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা। আচ্ছা, এখন আমরা সার্চ ইঞ্জিনে এখন এখানে দুইটা দুইটা বিষয় আছে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নিচের থেকে উপরে তোলা সার্পস, আমরা এসইও উদ্দেশ্য। এসইওর উদ্দেশ্যগুলো হচ্ছে, এক নম্বরে সার্পসে উপরে তোলা, সার্পস মানে হচ্ছে সার্চ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, প্লুরাল নাম্বার পেজটা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, সেজন্য লাস্টের এসটা ছোট হাতের। এই টার্মসের সাথে আমরা পরে আরো অনেক পাবো, সুতরাং আমাদের এটা মনে রাখা দরকার যে সার্চ মানে কি। এই যে আমরা যখন কনেক্টে গেছিলে গুগলে সার্চ করলাম, এই যে প্রথম পেজ, এই যে প্রথম পেজে যা ইনফরমেশন, এই এটাকে বলে সার্চ, মানে এক একটা পেজকে বলে এক একটা সার্চ। সাপোজ এটা হচ্ছে এক নম্বর সার্চ, এটা হচ্ছে দুই নম্বর সার্চ, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে পাঁচ নম্বর সার্চ। তাহলে সার্পসের মধ্যে প্রথম দিকে নিয়ে আসা এক নম্বর কাজ, আর দুই নম্বর কাজ হচ্ছে, দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে সরাসরি ভিজিটর নিয়ে আসা। আচ্ছা, সরাসরি ভিজিটর নিয়ে আসা। তাহলে দেখুন, আমরা এই সার্পসে উপরে তোলা, আমরা সার্পসে উপরে কীভাবে তুলবো, আমরা সার্চে উপরে তুলবো। প্রথমত এই এই কাজটা সার্পসে যে উপরে তোলা, আমরা আগেই বলেছি উপরে তোলার কাজটি করে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, গুগল অ্যালগোরিদম। তো গুগল অ্যালগোরিদম একটা রেজাল্টকে উপরে তোলে কীভাবে, একটা ওয়েবসাইটের দুইটা গুণ বিবেচনা করে। প্রথমত সে ওয়েবসাইটের কন্টেন্টগুলো কত ভালো, কত দ্রুত মানে আপডেট হয়, মানে কত বেশি এবং ভালো মানের কন্টেন্ট আছে তার উপরে। আরেকটা হচ্ছে তার ওয়েবসাইটটা, ওয়েবসাইটের ভিজিটর কত বেশি। আচ্ছা, প্রথম হচ্ছে ভালো, কন্টেন্ট, আরেকটা হচ্ছে ভিজিটর সংখ্যা। তো একটা ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা যত বেশি হবে এবং সেই ওয়েবসাইট যত ভালো কন্টেন্ট থাকবে, তত সেটা সার্চ ইঞ্জিনে উপরে উঠবে। আরেকটা হচ্ছে, আচ্ছা, আমরা হয়তো আমরা এই ভালো কন্টেন্ট অ্যাড করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনে উপরে তুলব, উপরে তোলার কাজ করব, অথবা সরাসরি ভিজিটরের সংখ্যা বাড়িয়ে আমরা সার্চ ইঞ্জিনের উপরে তোলার চেষ্টা করব। তো এখানে এই যে ভালো কন্টেন্ট দিয়ে যে উপরে তোলার চেষ্টা, ওইটাকে বলা হয় অফ অন পেজ এসইও, আর এই ভিজিটরের সংখ্যা বাড়িয়ে যে উপরে তোলার চেষ্টা, এটাকে বলা হয় অফ পেজ এসইও। তো আমরা অন পেজ এবং অফ পেজ এসইও সম্পর্কে আমরা নেক্সট লেসনগুলোতে আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখন দেখুন আরেকটা হচ্ছে সরাসরি ভিজিটর নিয়ে আসা। এখন সরাসরি ভিজিটর আমরা কীভাবে নিয়ে আসব, আমরা সরাসরি ভিজিটর নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, সোশ্যাল মিডিয়া, যে কোনো সাইট থেকে, বিভিন্ন সাইট যেখানে মানুষ ব্রাউজ করে, আমরা ওই ওই সমস্ত সাইট থেকে মানুষকে ডাইভার্ট করে আমরা বায়ারের সাইটে নিয়ে আসব। এতে করে সরাসরি ভিজিটর আসবে এবং সরাসরি কাস্টমাররা তার এখানে তার এখানে তার 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 প্রোডাক্টগুলো দেখবে। তো আমরা সরাসরি ভিজিটর নিয়ে এসে আমরা সার্চ ইঞ্জিনের উপরের দিকে উপরের লিস্টে তোলার চেষ্টা করব এবং ভালো কন্টেন্ট দিয়ে আমরা উপরে তোলার চেষ্টা করব। আচ্ছা, এখন সার্চ ইঞ্জিনের লাভ কী, এসইও করিয়ে
এসইও করে কোম্পানির লাভ কী? এসইও করালে কোম্পানি যেভাবে বেনিফিটেড হয়, প্রথমত 1 নম্বরে কোম্পানি যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রচুর ভিজিটর পায়, মানে সার্চ ইঞ্জিনে যখন উপরের দিকে উঠে তখন সার্চ ইঞ্জিন থেকে প্রচুর ভিজিটর পায়। মনে করুন আমার কার কোম্পানি বেস্ট কার লিখে যদি সেই কোম্পানিকে প্রথম পেজে পাওয়া যায়, তাহলে আলটিমেটলি সারা পৃথিবী থেকে কয়েক লাখ মানুষ, কয়েক কোটি মানুষ প্রতিদিন তার সাইটে ভিজিট করবে, এবং কয়েক কোটি মানুষ যদি ভিজিট করে তার এখানে অন্তত 100 গাড়ি তার ডেইলি সেল হবে শুধুমাত্র সার্চ ইঞ্জিনে উপরে থাকার কারণে। সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর, আর 2 নম্বর হচ্ছে অন্যান্য অন্যান্য সাইট থেকে ভিজিটর চলে আসবে। হ্যাঁ দেখুন, অন্যান্য সাইট থেকে ভিজিটর ডাইভার্ট হয়ে আসবে অন্যান্য সাইট, মানে আমি যখন সার্চ ইঞ্জিনের আরেকটা উপায় হচ্ছে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, মানে বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, আমরা এগুলো সম্পর্কে পরে আমরা বিস্তারিত জানবো, মানে অন্যান্য সাইটে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই কোম্পানির প্রচার করা, তো যার ফলে ওই সব অন্যান্য সাইট থেকে ভিজিটররা, মানে ওই সমস্ত সাইটের ভিজিটররা ডাইভার্ট হয়ে আমার বাইরের সাইটে আসবে। এতে করে যে আমার আগ্রহী ক্রেতা মানে আমি তৈরি করতে পারবো, মানে এতে করে কোম্পানির মানে ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা, অথবা ইন্টারনেটে যারা বিভিন্ন সাইটে ব্রাউজ করতে আসে সেই সব তারা ডাইভার্ট হয়ে বাইরের বাইরের যে প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে জানবে এবং তারা বাই করবে, এতে করে কোম্পানি মানে লাভবান হবে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে কোম্পানি দুইভাবে লাভবান হয়। প্রথম হচ্ছে সার্চ ইঞ্জিনের উপরের দিকে যখন থাকে সে অটোমেটিক্যালি কোনো কাজ ছাড়াই সে সরাসরি প্রতিদিন কোটি কোটি ভিজিটর সে পায়। আরেকটা হচ্ছে যখন সে বিভিন্ন অন্যান্য ওয়েবসাইটগুলোতে যখন সে কাজ করে, মানে তার লিঙ্কটা ছড়িয়ে দেয়, তখন অন্যান্য কোম্পানি থেকে অন্যান্য ওয়েবসাইট থেকে ভিজিটররা তার এখানে আসে, মানে তার ওয়েবসাইটে আসে এবং তার প্রোডাক্ট এবং সার্ভিস অনেকে বাই করে। এই দুইভাবে একটা কোম্পানি লাভবান হয়।